नमस्कार বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি বানাচ্ছি হরিয়ালি চিকেন কাবাব বা হরিয়ালি চিকেন টিক্কা। তন্দুর ছাড়াই গ্যাসে কিভাবে একদম রেস্টুরেন্টের মতন সফট আর জুসি হরিয়ালি চিকেন টিক্কা বা হরিয়ালি চিকেন কাবাব বানাবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে পুরোটা শেয়ার করছি। রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকে কিভাবে হরিয়ালি চিকেন কাবাব বা হরিয়ালি চিকেন টিক্কা বানাচ্ছি সেটাই আপনাদেরকে পুরোটা শেয়ার করছি। হরিয়ালি চিকেন কাবাব বা টিক্কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, বাটার, আর নিয়েছি আমি পুদিনা পাতা, পুদিনা পাতা আর ধনে পাতা, আর নিয়েছি কিছু আমি উডেন স্কোয়ার। আপনারা স্টিলের স্কোয়ার দিয়েও করতে পারেন। যেহেতু উডেন স্কোয়ার দিয়ে করছি, তাই আমি উডেন স্কোয়ারগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি। উডেন স্কোয়ারগুলো একটু জলে ডুবিয়ে রাখলে পরে যখন মাংসগুলো স্কোয়ারের মধ্যে গাঁথা হয় তাহলে কিন্তু আটকে যায় না। আর আমি নিয়েছি 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই। এবার একটা মিক্সার ব্লেন্ডারে আমি 1/8 ধনে পাতা নিলাম। ধনে পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর 1/8 পুদিনা পাতা। পুদিনা পাতাটাকেও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন, আর 20 কোয়া রসুন দিলাম, আর 2 ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন ব্লেন্ড করা আমার হয়ে গেছে, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, যেরকমটা আমার দরকার। এবার আমি কাবাবের মাংসটা কেটে নিয়েছি। আমি 450 গ্রাম চিকেন ব্রেস্টের মাংস নিয়েছি। দেখুন এভাবে পাতলা পাতলা স্ট্রিপের আকারে সবগুলো কেটে নিচ্ছি। পাতলা পাতলা করে কাটলে পরে মাংসগুলো বেশ মশলাগুলো ভালো করে ঢুকবে, আর কাবাবটা বেশ খেতে ভালো লাগবে। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলে আমি চিকেন স্ট্রিপগুলো নিয়ে নিলাম, 4 টেবিল স্পুন জল ঝরানো টক দই দিলাম। এবার ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিলাম। এবার এটা চামচ দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। এই ম্যারিনেশনটা কিন্তু যতক্ষণ হবে ততই ভালো লাগবে কাবাবটা। যদি ওভারনাইট আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে আমি 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আমি 8 ঘন্টা রাখছি, আপনারা আরও বেশিক্ষণ ধরে রাখতে পারেন। 8 ঘন্টা পরে ফিরে এলাম, আমি আরেকটু এটা মিশিয়ে নিচ্ছি। এবার স্কোয়ারগুলো জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে আমি এটা প্লেটের মধ্যে নিয়ে একটা একটা স্কোয়ারের মধ্যে আমি মাংসগুলো গেঁথে নিচ্ছি। আমি কিভাবে স্কোয়ারের মধ্যে চিকেন স্ট্রিপগুলো গেঁথে নিচ্ছি একবার দেখুন। একটা চিকেন স্ট্রিপ নিয়ে আমি জিগজ্যাগ করে গেঁথে নিচ্ছি। আমি 2 থেকে 3টে স্ট্রিপ নিয়ে এভাবে স্কোয়ার জিগজ্যাগ করে স্কোয়ারের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখুন সবগুলো আমি এভাবে গেঁথে নিচ্ছি। আমি 3টে স্কোয়ারের মধ্যে চিকেন স্ট্রিপগুলো গেঁথে নিয়েছি। এই গ্যাসে আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনাদের কাছে গ্রিল প্যান না থাকলে পরে আপনারা যে কোনো ফ্রাই প্যান বা লোহা চাটুতেও আপনারা এই কাবাবগুলো বানাতে পারেন। এবার কাবাবগুলো আমি দিয়ে দিয়েছি, এবার মাঝে মাঝে উল্টে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। মাঝে মাঝে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আবার আমি কাবাবগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে কাবাবগুলোকে আমি রোস্ট করে নিচ্ছি। কাবাবগুলো আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি সাইডে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে আমি একটা জ্বলন্ত কাঠকয়লা দিলাম। কাঠকয়লার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করছি। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। গ্যাস থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি। পেঁয়াজ, লেবু আর হরিয়ালি চাটনির সাথে আমি সার্ভ করছি। এই হরিয়ালি চাটনিটা আমি এর আগে চিকেন তন্দুরি রেসিপিতে দেখিয়েছি। আবার যদি রিকোয়েস্ট করেন আমি নিশ্চয়ই দেখাবো। খুব সহজেই রেস্টুরেন্টের মতন আপনারাও বাড়িতে এইভাবে গ্যাস ওভেনে হরিয়ালি কাবাব বা চিক্কা বানিয়ে খান এবং সকলকে বানিয়ে খাওয়ান। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব
নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।